উনি নতুন বাইক বিক্রি করে দিতে চান আর পুরনো বাইক রাখতে চান। 2,23,000 কিলোমিটার চলা ইউনিকর্ন টাইম চালাতে পারছি, বিল কোয়ালিটি আর এটার বিল কোয়ালিটির মধ্যে অনেকটা তফাৎ আছে। অনেক হিসাবে মনে হচ্ছে হোন্ডাও কি সে একই পথে যাচ্ছে। আপনি দেখুন এই জিনিসটাই নাকি খুলে যায়। এটা এটা কি আমার দোষ? কোয়ালিটির হোন্ডার প্রতি আমাদের কোনো আক্ষেপ নাই, আমরা আমরা বিএচএল এর উপর আক্ষেপ আছে। কিপস্টার ব্র্যান্ডের এই সেফটি ইনারটা পাওয়ার পর আমার যেন এই ইনারটা জাতীয় পোশাক হয়ে গেছে। আমি যেখানেই যাচ্ছি, যেই ট্যুরেই যাচ্ছি, এই সেফটি ইনারটা পরে যাচ্ছি। দেখেন পোশাকের মেইন কাজ হচ্ছে লজ্জা নিবারণ করা, আর আমার এই লজ্জা নিবারণের পাশাপাশি আমার জীবনের দুর্ঘটনাও থেকে একটা সেফ রাখার একটা কমিটমেন্ট করছে এই কিপস্টার সেফটি ইনার। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, একটা দুর্ঘটনা যদি ঘটে যায় সেই দুর্ঘটনা থেকে নিজেকে রক্ষা করাটা বা রক্ষা করতে পারাটা একটা বিশাল বড় একটা ব্যাপার। সাধারণ নিয়ম হচ্ছে যে আমরা নতুন বাইক কিনি এবং পুরনো বাইক বিক্রি করে দেই, কিন্তু আমাদের পারভেজ ভাইয়ের ক্ষেত্রে ঘটছে অন্যরকম ব্যাপার। উনি নতুন বাইক বিক্রি করে দিতে চান আর পুরনো বাইক রাখতে চান। আপনারাই বলেন এটা কি একটা চিন্তার বিষয় না? সকালে পারভেজ ভাই যখন বললো যে উনি বাইক ওয়াশ করতে যাবে, তখন আমি ভেবেছি উনি হয়তো বা ওনার হর্নেটটাকে ওয়াশ করবে। খুবই ভালো লাগছে, 2,23,000 কিলোমিটার চলা ইউনিকর্ন টাইম চালাতে পারছি। 15 বছর বয়সী একটা ইউনিকর্ন উনি বিক্রি করতে চাচ্ছে না, অথচ 1 বছর বয়সী হর্নেটটাকে বিক্রি করে দিতে যাচ্ছে। তো আমাকে এই রহস্যটা বের করতে হবে, খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। মানুষ সবসময় নতুনের দিকে আকৃষ্ট হবে, কিন্তু এই যে ভাই পারভেজ ভাই উনি নতুনের দিকে আকৃষ্ট না হয়ে পুরনের দিকে আকৃষ্ট হচ্ছে, কেন হচ্ছে এটাই হচ্ছে আজকের প্রশ্ন। যতটুকু বুঝতে পারছি এটা গাড়ির অরিজিনাল কালারটাই আছে, এখনও ইঞ্জিনের সাউন্ড অনেক সুন্দর, অনেক সুন্দর সেই, তবে শকআপ টকআপ অনেক দুর্বল হয়ে আছে। বাংলাদেশের প্রথম মনোশক বাইক হচ্ছে ইউনিকর্ন, এত বছর ধরে এখনও সার্ভিস দিয়ে যাচ্ছে, এটাই অনেক বড় একটা ব্যাপার। তো এইখানে দাঁড়িয়েই হবে আজকে ইউনিকর্ন আর হর্নেটের পোস্টমার্টেম। দিস ইজ হোন্ডা ইউনিকর্ন, 15 বছর বয়সী। একটা সময় হোন্ডা এই এশিয়া রিজনে বিজনেস করতো হিরো হোন্ডা দিয়ে, অর্থাৎ হিরো এবং হোন্ডা দুজন একসাথে মিলে ব্যবসা করতো এবং কম্পিউটার সেগমেন্টে সারা বিশ্বেই তারা তাদের বাইক সেল করতো এবং বিভিন্ন দেশে মানুষের কাছে জনপ্রিয় ছিল, যেমন হিরো হোন্ডা হাং, হিরো হোন্ডা সিবিজেড। পরবর্তীতে 2006-07 সালের দিকে হোন্ডা তারা ডেডিকেটেডলি তাদের ব্র্যান্ডিংয়ে বাইক বানানো তৈরি করে এবং প্রথম বাইক ছিল এই হোন্ডা ইউনিকর্ন। এবং 2008 সালে বাংলাদেশে এই বাইকটি প্রথম কয়েকজন ক্রেতার মধ্যে একজন হচ্ছে আমাদের পারভেজ ভাই। তো পারভেজ ভাই হঠাৎ করে আমাকে বলল সে তার হোন্ডার বাইকটি বিক্রি করবে। তো আমি প্রথমেই খুব স্বাভাবিকভাবেই ধরে নিয়েছিলাম উনি হয়তোবা ওনার পুরাতন ইউনিকর্নটাকে বিক্রি করবে, আসলে ইউনিকর্ন বিক্রি করতে চাচ্ছেন না। তো উনার বাইকের এই কন্ডিশন দেখে, এই যে রং টং জ্বলে যাওয়া, আরও কী কী একটা অবস্থা, এই কন্ডিশন দেখে আমার কাছে খুব সন্দেহ হলো বিষয়টা কী, মনে কিছু প্রশ্ন আসলো এবং সেই প্রশ্ন নিয়ে আজকে ব্লগ, যে উনি কেন ইউনিকর্ন বিক্রি না করে হর্নেট বিক্রি করতে চাইছে, কারণ উনি এই বাইকটা ক্রয় করেছে মাত্র 1 বছর হয়েছে এবং চালিয়েছে 8,000 কিলোমিটার, আর ইউনিকর্নটা উনি চালিয়েছে প্রায় 2,24,000 কিলোমিটার। তো খুব সুন্দরভাবে এনে একটা বিষয় কিন্তু চলে আসে, হোন্ডা ভার্সেস হোন্ডা। পারভেজ ভাইয়ের সাথে এখন কথা বলতে চাই, পারভেজ ভাইয়ের কাছে জানতে চাই যে উনি একজন নায়কের মতো লোক হয়ে, নিউ জেনারেশনের একজন আইকন হয়ে, আইডল হয়ে, আপনি কেন ইউনিকর্ন বিক্রি না করে হর্নেট বিক্রি করতে চাচ্ছেন? ইউনিকর্ন বিক্রি না করার পিছনে অনেক লজিক আছে। যেমন প্রথম লজিক হচ্ছে এটা বিল কোয়ালিটি আর এটার বিল কোয়ালিটির মধ্যে অনেকটা তফাৎ আছে, অনেক পার্থক্য আছে। যেমন এটা যদি আপনি সামনাসামনি দেখেন তাহলে বুঝতে পারবেন জিনিসটা বিল কোয়ালিটির মধ্যে ডিফারেন্টটা কোথায়। যেমন আপনি আসছে দেখতে পারবেন এই গাড়িটা আজকে 15 বছর, অলমোস্ট 15 বছরের মধ্যে এখনও গাড়িটার বিল কোয়ালিটিটা দেখেন কী অবস্থা, খুবই দারুণ এবং খুব মজবুত। যেমন এই প্লাস্টিকটার কথা বলি, এই প্লাস্টিকটা অনেক অনেক মোটা এবং অনেক ভালো একটা মানের কোয়ালিটি দিয়েছে এরা। এই হর্নেটে এখানে কিন্তু এই বেল কোয়ালিটিটা এখানে নাই,
এই প্লাস্টিকের এই জিনিসটা আর ওই জিনিসটার মধ্যে অনেক গুণ ডিফারেন্ট। তারপর আসেন আপনার ইঞ্জিনের কথা বলি, যেমন এই 15 বছরের মধ্যে আমার গাড়ির ইঞ্জিন এখনও কিন্তু কোনো কিছু করা হয়নি, কিন্তু এই গাড়ি 8000 কিলো চালিয়েছি, এখনও এটার মধ্যে কিছুটা প্রবলেম আমি ফেস করছি ইঞ্জিনের, যেমন সাউন্ডটা একটু বিকৃত হচ্ছে। যে 2 লক্ষ প্লাসের মধ্যে অন্যান্য কোম্পানি যে বাইক দিচ্ছে, হোন্ডাও কিন্তু সেম একই বাইক দিচ্ছে, কিন্তু অন্যান্য কোম্পানির তুলনায় এটার ইঞ্জিন বিল্ড কোয়ালিটি একটু হলেও আমার এটার চেয়ে অনেক কম। টাকা কমাতে গিয়ে এরা করেছে কি, বিল্ড কোয়ালিটির মধ্যে একটু জিনিসটাকে কমিয়ে ফেলেছে, যার কারণে আমি এই বাইকটা আজকে 15 বছর চালিয়েছি। চালানোর পরও আমার এখনও মনে হচ্ছে এই বাইকটা এখনও নতুনের মতো, এখনও সে আগের মতো স্পিড, সে আগের মতো ট্রটল, সে আগের মতো তার এই ইঞ্জিনের লংজারবিটিটা এখনও ভালো আছে। কিন্তু যদি আপনি মনে করে এই সেম জিনিস যদি আমি এই বাইকটা চালাই এত বছর ধরে, মনে হয় না এই বাইকটা এতদিন টিকবে। ও হোন্ডা কোম্পানির কাছে যে ওনারা চাইলে কিছুটা যদি বিল্ড কোয়ালিটি কম্প্রোমাইজ না করে তাহলে মনে হয় হোন্ডা আরও ভালো এবং ইয়া দিতে পারবে। খুবই সুন্দর কথা বলেছেন এবং আপনার কথা শুনে আমার বন্ধুরা অনেক কিছু বুঝতে পেরেছে এবং এখানে অনেক দর্শকও আছে। আরে তোমরা দৌড়াচ্ছ কেন, লুকাচ্ছ কেন, কেউ লুকাবা না। তো এইখানে একটা বিষয় কিন্তু ভাইয়া আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে তখনকার সময় এই বাইকটার দাম ছিল প্রায় 1.5 লক্ষ টাকা এবং এই বাইকটার দাম বর্তমানে হচ্ছে প্রায় 2 লাখ টাকা প্লাস মাইনাস। তো এখন তৎকালীন সময় 2008 সালে 1.5 লাখ টাকার যে ভ্যালুটা ছিল, এখন কিন্তু 1.5 লাখ টাকার সেই ভ্যালুটা নাই। একটা সময় ছিল 1.5 লক্ষ টাকা দিয়ে ঢাকা সিটিতেই কিন্তু জমি কেনা যেত, 2008 সালে হয়তো বা কিছু হলো ল্যান্ড পাওয়া যেত, সেই ল্যান্ডগুলো কিন্তু এখন বিক্রি হচ্ছে প্রায় 10 লাখ টাকা। এখন এখানে বিষয় আসতে পারে যে যত মানুষ বাড়ছে ল্যান্ডের সংখ্যা কমছে, এই কারণে একটু বেশি বাড়ছে। তারপরও যদি আমরা স্বর্ণের দিয়েও যদি জাজমেন্ট করি, তারপরেও হয়তো বা স্বর্ণের দাম তখন হয়তো বা ভরিতে 20-30 হাজার টাকার মধ্যে ছিল, এখন সেই স্বর্ণ ভরি প্রায় 70 হাজার টাকা। অর্থাৎ হোন্ডা কিন্তু এখানে প্রাইসটাও কমিয়েছে, সেটাও বুঝতে হবে। এখন আমাদের দেশে কিন্তু অনেক কাস্টমার আছে, অনেক বাইকার আছে, যারা কিনা একটু অল্প টাকায় বাইক পাওয়ার জন্য অনেক নিম্নমানের ব্র্যান্ডেও যাচ্ছে। তো হোন্ডা কিন্তু সেই ধরনের একটা ব্যাপার কিন্তু তারা হয়তো বা করার চেষ্টা করছে, যে অল্প টাকায় বাইক বিক্রি করে তারা কাস্টমার ধরার চেষ্টা করছে। তবে আবার এটাও ঠিক, হোন্ডার কিন্তু এই সেগমেন্টে এই জায়গাটায় প্রিমিয়াম কোনো বাইক বর্তমানে বাংলাদেশে নেই। যেমন ইয়ে আমার আছে MT-15, হোন্ডার কিন্তু তাদের যে অফিসিয়ালি হোন্ডা, তারা কিন্তু বাংলাদেশে স্পিড ফায়ার বা হোন্ডা CBX-150 এই টাইপের বাইক কিন্তু তারা আনছে না। তো সেই ক্ষেত্রে এই যে হোন্ডা তারা বাংলাদেশে কোয়ালিটিফুল বাইক তাদের থাকা সত্ত্বেও তারা বাংলাদেশে বিক্রি করছে না, এই বিষয়ে আপনার কী মন্তব্য? আসলে হোন্ডা যেটা চাচ্ছে, যে আপনি যেমন ধরুন একটা চায়না ব্র্যান্ড কথা বলি, চায়না ব্র্যান্ডে এরা টাকার অ্যামাউন্টটা কমিয়ে মানুষের কাছে একটা কম বিল্ড কোয়ালিটির মধ্যে একটা বাইক দিচ্ছে, অনেকে সেটা গ্রহণ করছে। এখন আমার এই হিসাবে মনে হচ্ছে হোন্ডাও কি সে একই পথে যাচ্ছে, কিন্তু সেটা আপনি একটা কোনো অন্য নন ব্র্যান্ড কোম্পানি থেকে সেটা আশা করতে পারেন, কিন্তু একটা হোন্ডা কোম্পানি থেকে সে জিনিসটা আশা করা একদমই ভালো হয়নি। আচ্ছা, বিষয়টা খুবই ক্লিয়ার। যে পারসবের কথা হচ্ছে যে হোন্ডার কাছ থেকে আমরা অনেক বেশি প্রত্যাশা করি, প্রাইসটা এটা এক আপেক্ষিক একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে পারসবের আক্ষেপ যে হোন্ডার আমরা আরও ভালো বিল কোয়ালিটি চাই। আচ্ছা পারসবাই, এইটা যে প্রাইস 2 লাখ টাকার আশেপাশে, এই প্রাইস রেঞ্জে কিন্তু ইয়ামাহা অ্যাবজারেস ভার্সন 2 আছে, তারপর সুজুকি জিক্সার আছে, তো এই বাইকগুলোর সাথে যদি কম্পেয়ার করেন, আপনি এতক্ষণ হোন্ডার সাথে হোন্ডা কম্পেয়ার করলেন, তো জিক্সার অ্যাবজেড এই বাইকগুলোর সাথে যদি কম্পেয়ার করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি হর্নেটকে কীভাবে দেখবেন বা কীভাবে কী ভাবছেন, বা হোন্ডার বিল কোয়ালিটি আপনি তো অ্যাবজেডের অন্যের হাত থেকে তো চালিয়েছেন এবং মানুষের কাছে দেখেছেন বা জিক্সার দেখেছেন, তো তাদের সাথে তাদের বাইকগুলো রাইড করে আপনার কাছে হর্নেটের বিল কোয়ালিটি অ্যাজ ফার এস বাজেট কেমন মনে হয়েছে? আসলে যেমন কিছুদিন আগে 2021-22 মডেল হোন্ডা জিক্সার যে সুজুকি জিক্সার যে গাড়িটা মার্কেটে লঞ্চ হয়েছে, আমি ওই গাড়িটার সাথে অন্তত মিলাই আরগুলো না হলে বাদিয়ে দিলাম। এই যে হোন্ডা হর্নেট, আমি অনেকের কাছে দেখেছি যে ওরা হোন্ডা হর্নেট নিতে চাচ্ছে না। আমি বলছি যে হর্নেট না, হর্নেট ভালো, কিন্তু যখন আমি নিয়ে আমি চালাচ্ছি এবং জিক্সারও আমার অনেকে চালাচ্ছে, তখন আমি ওটাও চালিয়ে বুঝতে পারলাম যে আসলেই হোন্ডা জিক্সারের কাছে একটুটা ডিফারেন্ট হয়ে গেছে বিল কোয়ালিটির দিক দিয়ে। যেমন অনেকে আছে, যেমন আমার এক ভাই আছে, আমার ছোটো ভাই, এই যে উনি, ওনাকে একটা নতুন গাড়ি কিনে দেব, তো ওনাকে অনেকবার বলেছিলাম যে তখন হোন্ডা নজন, যখন আমি নিয়েছি এখন আমি বুঝতে পারছি ওনাকে বলাটা আমার জন্য ভুল হয়েছে, যে এখন উনি জিক্সার নিতে চাচ্ছে, এখনও আমি আসলে ওনার পক্ষে, কারণ বিল কোয়ালিটির দিক দিয়ে জিক্সার একটু এগিয়ে। কিন্তু আপনি দেখেন
মোটামুটি দোনোটা ক্রয় ক্ষমতা দোনোটা কিন্তু সমান, প্রাইস রেঞ্জ কিন্তু কাছাকাছি। তাহলে প্রাইস রেঞ্জ যদি কাছাকাছি হয়ে হোন্ডা বিল কোয়ালিটি কমাবে কেন? ওদের সাথে যদি মার্কেট আফটার মার্কেটের টেক্কা দিতে যায় কোনো একটা কোম্পানি, তাহলে সুজুকি একটা ব্র্যান্ড, টিভিএস একটা ব্র্যান্ড, হোন্ডাও একটা ব্র্যান্ড, ইয়ামাহা একটা ব্র্যান্ড, তাহলে ব্র্যান্ড ব্র্যান্ডের সাথেই তাদের ইয়া হতে হবে, টেক্কা হতে হবে। আপনি নন ব্র্যান্ডের সাথে টেক্কা করলে তো হবে না। তো ভাই আপনার হয়তো বা ব্যক্তিগত মতামত থেকে আপনি হোন্ডার বিল কোয়ালিটিকে খারাপ বলছেন, কিন্তু হোন্ডার কিন্তু অসংখ্য ইউজার বাংলাদেশে আছে এবং মোটামুটি হোন্ডার এক্সব্লেড বাইকটা নিয়ে কিন্তু রীতিমতো মার্কেটে কাড়াকাড়ি হয়, শোরুমগুলোতে বেশি দিন থাকে না, প্রচুর বিক্রি হচ্ছে। তো আপনার ভাষ্যমতে হোন্ডার বিল কোয়ালিটি খারাপ, কিন্তু হোন্ডার কিন্তু ব্যাপক সেল হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনার কি বলা? সেল যেহেতু হচ্ছে, এখন একটা কথা হচ্ছে যে সেল হতে পারে, যেমন আমার হোন্ডার প্রতি একটা আলাদা আস্থা এবং হোন্ডা বললে আমি একটা আসলে পাগল, হোন্ডা দেখার সাথে সাথে আমি এই গাড়ি কিনে ফেলি। এটা কেমন ভালো খারাপ এত কিছু আমি যাচাই বাছাই করিনি, কারণ হোন্ডা আগে থেকে যে হোন্ডা আমরা ইউজ করেছি যেটা এইচ 100 CDI, তো ওইটার বিল কোয়ালিটির যে কোয়ালিটি ছিল আমি ওইটার ধরন হিসাবে আমি এই গাড়িটা কিনি। তো অনেকে আছে সেরকম হোন্ডাকে ভালোবাসে, সেজন্য ভালোবাসে, যেমন তরুভাইকে অনেকে ভালোবাসে, সেজন্য তরুভাই এটা ব্যবহার করলে আমিও করবো, এই ধরনের একটা মানুষের মন মানসিকতা থাকে। তো আমারও সেই কিন্তু একই, আমার যে আমি এটা ব্যবহার করার পর আমার ভালো লাগছে, সেজন্য আমি হর্নেটটা কিনছি। কিন্তু কিনার পরে কিছুটা যে ডিফারেন্টটা এটা তো কিনার পরেই বুঝলাম, তো বোঝার পরে এখন বুঝতে পারছি যে না এটা আর সাথে আর এটার সাথে অনেক ডিফারেন্ট রয়ে গেছে। আমার হোন্ডার প্রতি এত আবেগ ভালোবাসা, আমি হোন্ডাই কিনবো, আপনি আমাকে ইয়ামাহা দিলে আমি কিনবো না বা আমাকে জিক্সা দিলে আমি কিনবো না, সে ধরনের পাবলিক আছে যারা কিনতে চায়। কিন্তু অদারল ওনারা যদি যাচাই বাছাই করে গাড়ি কিনে, তাহলে ওনাকে নিরপেক্ষতা হিসাব করে গাড়ি কিনতে গেলে তখন উনি বুঝতে পারবে যে ডিফারেন্টটা কী জিনিস বা কীরকম। তো আসলে পারস ভাই যে কথাগুলো শুনে আসলে খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছি যে উনি হোন্ডা ইউনিকর্নে 2,50,000 কিলোমিটার, প্রায় 2,50,000 হয়নি, 2,24,000, 2,24,000 কিলোমিটার পরও উনি যে পারফরমেন্স পাচ্ছে, যে ফিলিংস পাচ্ছে, তো সেই জায়গাটায় উনি এই হোন্ডা হর্নেট কিনে সেই ফিলিংসটা পাচ্ছে না। তো এখন কথা হচ্ছে যে ভাই সবগুলো বাইকের কিন্তু প্রস অ্যান্ড কনস থাকে, ভালো দিক থাকে, মন্দ দিক থাকে, তো এই যে হর্নেট, এই হর্নেটের আপনি দুটা কয়েকটা ভালো দিক যদি বলেন তাহলে আমার মনে হয় হর্নেট লাভারদের জন্য খুব উপকার হবে। হ্যাঁ, হর্নেটের কয়েকটা ভালো দিক আছে, যেমন আমি মনে করি এই হর্নেটের পিছনের যে চাকাটা, যেটাকে আমাদেরগুলো তো আগেরগুলো চিকন ছিল, এটার এখন ওয়াইড অ্যাঙ্গেলটা ভালো, সেটা কর্নারিংয়ের জন্য বেটার। তারপরে হর্নেট আপনার, আমরা যারা আমি যখন পাহাড়ে যাই তখন অনেক সময় আমি হর্নেট নিয়ে যাই, তো পাহাড়ে যখন রাইড করি তখন কিন্তু কর্নারিং করার জন্য আমার খুব ভালো লাগে, সেদিকটা ভালো লাগে কর্নারিং করার। তারপরে যেমন আপনার সিটিং পজিশনটাও ভালো, খুব ভালো আছে সিটিং পজিশন, তারপরে মাইলেজটাও মোটামুটি ভালো, কিন্তু আউটফিটিং বিল কোয়ালিটিটা খারাপ, আমি ওইটাই বলছি, যে আমি বলছি না ভিতরে সব খারাপ। ওকে ভাই, খুব ভালো লাগতেছে আপনার কাছ থেকে অনেক সঠিক কিছু ইনফরমেশন, কিছু আপনার অভিজ্ঞতা আমরা জানতে পারছি। তো অনেক অনেক হোন্ডা হর্নেট ইউজার আছে এবং অনেকেই ভাবছে হর্নেট ক্রয় করবে, তো তাদের জন্য অ্যাডভাইস হিসেবে আপনার কী থাকবে? না, হর্নেট আপনার চাইলে ক্রয় করতে পারেন, সেটা যাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সবাইকে এটাই বলবো আপনারা কেনার সময় যাচাই বাছাই করে কিনবেন গাড়ির সব কিছু, আর যত্ন করলে রত্ন মিলে একটা কথা আছে, যেহেতু গাড়ি সবে এক না, তো আপনি যেমন আমি এটাকে যত্ন করেছি আপনারা এভাবেও এটাকে যত্ন করবেন, যতটুকু আপনার যত্নতে যতটুকু আপনার ভালো পাওয়া যায়। খারাপ বলছি না, আমি হোন্ডা ইউজার বলতেও খারাপ লাগছে, কারণ হোন্ডা ইউজ করে বিদায় মানে হোন্ডার বিল কোয়ালিটি খারাপ বিদায় আমার ভালো লাগছে না। তো সো আমি আপনাদেরকে বলবো, আপনারা হোন্ডা কোম্পানি যেভাবে, যেমন আমি তরুভাইয়ের মাধ্যমে জানাচ্ছি হোন্ডা কোম্পানিকে যে আপনার বিল কোয়ালিটি ভালো করুন, আপনারাও আপনাদের জায়গা থেকে, যেহেতু হোন্ডা আমাদের সবার প্রিয়, আপনারা আপনাদের জায়গা থেকে হোন্ডা কোম্পানিকে বলার চেষ্টা করবেন বা জানানোর চেষ্টা করবেন যে বিল কোয়ালিটি যাতে ভালো করে এবং গাড়িটা যাতে ভালো হয়। তবে একটা জিনিস বুঝতে পারলাম যে চট্টগ্রামের লোকজন ভালোই বাইক চালায়, যেমন পারভেজ ভাই এই বাইকটা চালিয়েছে প্রায় 2,23,000 কিলোমিটার, আর ওদিকে সামনে যে পালসারটা দেখা যাচ্ছে ওইটাও প্রায় 1,00,000 কিলোমিটার চলেছে। কিন্তু ঢাকায় কিন্তু একটা বাইক দীর্ঘদিন চালানোর যে ট্রেডিশন সেটা অনেকটাই কমে যাচ্ছে, যত দিন যাচ্ছে মানুষের একদিকে থাকার ধৈর্যটাও কিন্তু কমে যাচ্ছে। তো ব্র্যান্ডগুলো এইসব বিষয়ে চিন্তা করে যে আমি একটা বাইক বানাবো, এত কষ্ট করে মানুষ কয়দিন চালাবে, সেটাও একটা বিষয়, সেটাও কিন্তু আড়ালে থেকে যায় যে মানুষ কয়দিন চালাতে চায়, কয়দিন ভালো লাগা থাকে। আগের কালের মানুষ যেমন
একটা জিনিসকে দীর্ঘদিন ধরে রাখতে ভালোবাসতো, পছন্দ করত, সেটাও কিন্তু এখন দিন দিন হারিয়ে যাচ্ছে। সবাই চায় নিত্য নতুন মডেল, নিত্য নতুন বাইক, নিত্য নতুন ডিজাইন, এই কয়েকদিন চালিয়ে আবার আরেকটা কিনবো। অনেকটা আমার মতোই পারভেজ ভাই, যেমন ইউনিকর্ন 2,23,000 কিলোমিটার চালিয়েছে, আর এদিকে আমাদের রাহাত প্রায় 1,00,000 কিলোমিটারের কাছাকাছি। আমার এয়ারফিল্ডের ইয়া খুলে গেছে, এটা এই যে এই হচ্ছে, আপনি এই বিল কোয়ালিটি নিয়ে কথা বলেছিলেন না? এই সেই বিল কোয়ালিটি, এটা এটা খুলে যায়। আপনি একটা জিনিস দেখেন, এই গাড়ি মাত্র চলেছে 80,000 কিলো, না না 98,000 কিলো, আর আমারটা চলছে প্রায় 2,24,000 কিলো। না এখানে কথা আছে, আপনি দেখুন এই জিনিসটাই নাকি খুলে যায়। এটা এটা কি আমার দোষ? এটা আমি আপনার দোষ না, আমি এটা বিল কোয়ালিটির কথা বলছি। এই জিনিসটা বিল কোয়ালিটির দোষ। এই গাড়িটা যদি স্টার্ট দেন তাহলে বুঝতে পারবেন গাড়িটার 98,000 কিলোতে কি অবস্থা। ও একজন ভালো রাইডার, ওর মতো রাইডারে যদি এই অবস্থা হয় তাহলে নতুনদের কি অবস্থা হবে? রাত তোমাকে কি প্রায় এরকম জায়গায় জায়গায় দাঁড়িয়ে ট্যাঙ্কির উপর সিট রেখে এরকম খুঁজে বের করতে হয়? তো ভাই যে বললো সাউন্ডের কি অবস্থা, আমি তো তোমার সাউন্ডটা আমার বন্ধুদেরকে শোনাতে চাই। সাউন্ড এটা এটা লাগাই নেই, ওইটা কি লাগেই না? এটা কি এয়ার ফিল্টারের কভার? হতাশা বুঝলাম না, কাছ থেকে সাউন্ডটা দেখুন। ওকে, এবার আপনার বাইকের সাউন্ডটা শুনিয়ে দিই, আসুন সব কিছু সবার কাছে ক্লিয়ার হয়ে যায়। উনি তোমার থেকে বুড়ো হয়ে উনি যে পারফরমেন্সটা দেখালো, তুমিও তো প্রায় লাখখানেক চালিয়ে ফেললা, তোমার সংক্ষিপ্ত কিছু বলার আছে কি? হোন্ডাকে দোষ দিয়ে কোনো লাভ নাই, হোন্ডাই হোন্ডা। যদি বলতে চান এটা বিএইচএফ কে বলতে হবে যে আপনারা কোয়ালিটি অবশ্যই, তাহলে হোন্ডা কোম্পানির সেটা জানা উচিত যে বিএসএল যে লো কোয়ালিটি দিচ্ছে, তাহলে হোন্ডা কোম্পানির কি উচিত না ওনাদের যে মালগুলো যে এরা এইভাবে বিল কোয়ালিটি খারাপ করছে, তাহলে হোন্ডা কোম্পানি তো অবশ্যই উচিত ওনাদেরকে এই জিনিসটা ধরা। এটা তো অবশ্যই দরকার। এখন কেন যে বিএসএল এর লস হচ্ছে, লাভ লস হচ্ছে না, কিন্তু হোন্ডার তো একটা আমার কাছে যেটা মনে হয় কি জানেন, বাংলাদেশের বিএসএল যারা আছে তারা আংশিক ব্যবসা করবে, আসছে আমি আমারটা পকেটটা ভরা, এবারে এবার তোমরা যাইছে তা করো। তো তোমার কথা বোঝা যাচ্ছে যে তার মানে কি হোন্ডা পকেটটা পকেটটা বিএসএল করবে, তো হোন্ডা কি করবে? বাংলাদেশে যখন আমার বাবায় বিয়ে হয়, আমার বাবার বিয়ে তো মাইন দিয়েছেন, কিন্তু আমার নানা হোন্ডা কোম্পানির গাড়ি, তাহলে হোন্ডা তখন থেকে সুনামের সহিত ব্যবসা করে আসছে এবং 2022 পর্যন্ত। তাহলে তুমি কি মনে করো ওরা আরও আগে ব্যবসা না করুক? অবশ্যই করবে। এইটাই এখন আমাদের তো আমার আমরাও চাই ভাই, এর থেকে আরও ভালো ভালো কোয়ালিটি আসুক, আরও ব্যাটার ইয়ে হোক, এটাই আমরা চাই। হোন্ডা ভালো, যেখানেই যাচ্ছি যাই বুঝতে পারছি হোন্ডা ইউজারদের একটা প্রচণ্ড আক্ষেপ, মন খারাপ যে তারা আরো ভালো কোয়ালিটির হোন্ডার প্রতি আমাদের কোনো আক্ষেপ নাই, আমরা আমরা বিএইচএল এর উপর আক্ষেপ। হোন্ডা প্রেমীদের দুঃখের কথা শুনতে শুনতে আজকে ব্লগটা শেষ হয়ে যাচ্ছে। ঢাকায় যেতে হবে, শুধুমাত্র চট্টগ্রামের হোন্ডা প্রেমীদের কথা শুনলেই হবে না, সারা দেশের বাইক প্রেমীদের কথাও শুনতে হবে এবং বিভিন্ন বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে হবে। আর আমার আসলে ব্লগ করতে করতেই ভ্রমণ, ভ্রমণ করতে করতেই ব্লগ, এটাই আমার জীবন, এভাবেই থাকবে, এভাবেই চলতে থাকবে আপনাদের চকলেট বাইক। তো বন্ধুরা, এখানে আজকে চট্টগ্রাম থেকে রাহাতকে সাথে নিয়ে আজকের ব্লগটি শেষ করতে যাচ্ছি। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি আপনি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল বাটনটি প্রেস করুন। সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই স্যালুট।